রমজানকে সামনে রেখে বাজার মনিটরিংয়ে চট্টগ্রামের বৃহত্তর পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এই সময় ৬ প্রতিষ্ঠানকে ৫১,০০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। চট্টগ্রাম থেকে পাঠানো প্রতিবেদনে দেখুন ডেস্ক রিপোর্ট। সোমবার দুপুর থেকে শুরু করা এই অভিযানে পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। মূল্য তালিকা না থাকা, ক্রয় বিক্রয় রসিদ না রাখার অভিযোগে খাতুনগঞ্জের মদিনা ট্রেডার্সকে ১০,০০০, আজমির ভান্ডারকে ৩,০০০, ফারুক ট্রেডার্সকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও সরাসরি ডিও বা এসও বিক্রির দায়ে ভাই ভাই এন্টারপ্রাইজকে ১০,০০০, দিন এন্ড কোম্পানিকে ৫,০০০ এবং এলাচের বৃহত্তম আমদানিকারক মেসার্স আবু মোহাম্মদ এন্ড কোম্পানিকে আমদানি মূল্যের তুলনায় অতিরিক্ত মূল্য এলাচ বিক্রির দায়ে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, আজকে সামান্য জরিমানা করা হয়েছে, এরপর আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পবিত্র রমজান মাসে চট্টগ্রামের বাজারকে কোনোভাবেই অস্থিতিশীল হতে দেওয়া হবে না। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সহকারী কৃষি বিপণন কর্মকর্তা আবু বক্কর এবং কোতোয়ালি থানা পুলিশের একটি টিম। চট্টগ্রামে কিন্তু বাজার মনিটরিং গত ২ দিন যাবতই শুরু হয়েছে। আর গত ২ দিন কিন্তু চট্টগ্রামের বৃহত্তর যে পাইকারি এবং খুচরা বাজার ছিল, রিয়াজউদ্দিন বাজার, ফলমন্ডি, দুইটি বাজারে বাজার মনিটরিং করা হয়েছে। আজকে কিন্তু চট্টগ্রামের সবচেয়ে বড় যে পাইকারি বাজার খাতুনগঞ্জ, সেখানে আমরা এসেছি। আপনারা দেখেছেন মূল্য তালিকা না রাখা, ক্রয় বিক্রয় রসিদ সংরক্ষণ না করা, সরাসরি ডিও বিক্রয় বা এসও বিক্রয়ের কারণে আমরা কিন্তু বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে আমরা জরিমানা করেছি। সর্বশেষ যে প্রতিষ্ঠানটিতে এসেছি, আমাদের কাছে যে তথ্য ছিল সেটি হচ্ছে যে এলাচ আমদানিকৃত মূল্য এবং বিক্রয়ের মূল্যের ভিতরে আকাশ পাতাল তফাৎ, সেটি কিন্তু হাতে নাতে প্রমাণিত হয়েছে। আমরা এখানে একটি প্রতিষ্ঠানে আপনারা দেখেছেন যে সেটি মাত্র ৭.৫ ডলার করে এলাচ কিন্তু তারা আমদানি করছে। আমদানি মূল্য হচ্ছে ৭.৫ ডলার, এর উপরে ৫৮% বা ৫৯% হচ্ছে ট্যাক্সেশন হবে। সে তারপরে আপনার বন্দরের চার্জ, ক্যারিং কস্ট সহ সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে মানে ১ কেজি এলাচের সর্বোচ্চ বাজার মূল্য হতে পারে ১৪০০ বা ১৫০০ টাকা, সর্বোচ্চ। এর বেশি হওয়া কোনোভাবেই যৌক্তিক না, কিন্তু বাজারে কিন্তু এলাচ বিক্রয় হচ্ছে ২৫০০ বা ২৬০০ টাকা করে, এবং এটি কিন্তু মানে পাইকারি বিক্রয় হচ্ছে ২৫০০ বা ২৬০০ টাকা করে, খুচরা পর্যায়ে কিন্তু এটি আরো বেশি। আপনারা একজন আমদানিকারককে, তিনি তার কোনো ক্রয় বিক্রয় রসিদ নিয়ে সংরক্ষণ করেন না, এই কারণে কিন্তু ওনাকে জরিমানা করা হয়েছে। বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে কিন্তু আমরা তথ্য নিয়েছি, যেগুলোতে আমরা আগামীকালকে বা আগামী পরশুদিন আমরা আবারও অভিযান পরিচালনা করব। এই আমার উদ্দেশ্য একটি বার্তা, সেটি হচ্ছে যে আসন্ন রমজানকে কেন্দ্র করে এই পবিত্র রমজান মাসে কোনো ব্যবসায়ী, কোনো অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভ যেন করতে না পারে বা বাজারে যেন কোনো পণ্যের কৃত্রিম সংকট তৈরি না করতে পারে, সে বিষয়ে জেলা প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।